সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে। সকালে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর পাঁচটি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লক্ষ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। এছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 অর্জনের লক্ষ্যে এবং সেনাবাহিনীর আধুনিকায়নে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। উপস্থিত শুধু আজকে একটি অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। আজ বাংলাদেশ সেনাবাহিনীর 5টি ইউনিট যোগ্যতার মাপকাঠিতে উন্নীত হয়ে এই কালার পাচ্ছেন। রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দর্শক সরাসরি যুক্ত করেছে এবং এই মুহূর্তে রাজধানীতে যে হরতাল অবরোধ কর্মসূচি চলছে এবং সে কর্মসূচিকে নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু এই মুহূর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজধানীতে এই মুহূর্তে বিজিবি গাড়ি টহলে রয়েছে এবং তারা কিন্তু পুরো এলাকাটি থেকে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু বিজিবি এই মুহূর্তে মাঠে নেমেছে এবং তারা কিন্তু অনেকগুলো গাড়ি, প্রায় 5 প্লাটুন গাড়ি কিন্তু ইতিমধ্যে বিজিবি নেতা বিজিবিদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে এই বিজিবির আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হরতাল অবরোধে যে রাজনৈতিক কর্মসূচিকে অস্থিরতা থেকে জনগণবাসীকে হচ্ছে এই মুহূর্তে নিরাপত্তা চাদরে ডেকে দিতে কিন্তু এই মুহূর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি কিন্তু ইতিমধ্যে হলে রয়েছে এবং তারা আমরা দেখছিলাম যে বিজিবির বিভিন্ন গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে এই এলাকা থেকে হচ্ছে পরিদর্শন করছে এবং পুরো জায়গাটি কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই কিন্তু পুরোপুরি এই ধরনের আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে যদি বলা চলে যে বিজয়নগর, পল্টন, প্রেসক্লাব, মতিঝিল সহ অন্যান্য এলাকাতে কিন্তু এলাকাতে ঘুরে এবং বিশেষ করে এই জায়গাগুলোতে কিন্তু রাজনৈতিক কর্মসূচি বেশি থাকে এবং রাজনৈতিক কর্মসূচির কারণে কিন্তু এই পুরো এলাকাটিতে রাজধানীতে যে কোনো সময় সবসময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সেই আশঙ্কা কিন্তু মূলত এই আজকে এই বিজেপি মোতায়েন করেছে এবং বিরোধী সমন্বয় যে জোটগুলো রয়েছে যারা গণতন্ত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং তারা দাবি জানাচ্ছেন যে বর্তমান সরকার পদত্যাগ করবে এবং একই সঙ্গে হচ্ছে তারা নির্বাচনে যে বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগে সহ নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল, হরতাল অবরোধ সমর্থনে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে তারা আসছে এবং সামনের দিকে রাস্তাতে এগিয়ে যাচ্ছে এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু রাজধানীতে যে বিভিন্ন জায়গায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদস্য সহ এই মুহূর্তে বিজিবি সদস্যরাও কিন্তু মাঠে নেমেছে এবং আজকে কিন্তু আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে বেশ কয়েকটি, প্রায় 8টি গাড়িতে বলা চলে যে 16 প্লাটুন বিজিবি কিন্তু এই মুহূর্তে পুরো এলাকাটিতে প্রদক্ষিণ করছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা নাশকতা এড়াতে বা যানমালের নিরাপত্তা নগরবাসীকে নির্বিঘ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু এই আজকের এই অবস্থান এবং এই বিজিবির মোতায়েন এবং আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি এবং সেই নির্বাচনকে সুস্থভাবে সম্পূর্ণ করতে সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হচ্ছে বিজিবি সদস্যরা এই মুহূর্তে মাঠে নেমেছে এবং তারা কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং পর্যায়ক্রমে বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে হচ্ছে তারা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এবং সেই সঙ্গে যদি বলা চলে যে এই যে বিশেষ করে যে মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, নয়া পল্টন, পুরোনা পল্টন, বিজয়নগর সহ বেশ কিছু এলাকাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা বিঘ্ন হতে পারে এমনটা আশঙ্কা করছে কারণ এই অঞ্চলগুলোতে এসে রাজনৈতিক কর্মসূচি বেশি থাকে এবং তার কারণে এখান থেকে এখানে কিন্তু একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশের পক্ষ থেকে এবং এখানে যারা আসছেন আমরা দেখছিলাম যে এখানে একটি ব্রেকেট তৈরি করা হয়েছে এবং খুব সংকীর্ণভাবে একটি একটি করে গাড়ি পাস করার জন্য সুযোগ করে রাখা হয়েছে এবং যে কারণে
যে কোনো ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনেক সময় দেখা গেছে হরতাল অবরোধের সময় অগ্নিসংযোগ সহ ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পুলিশের পক্ষ থেকে যেমন কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষ টিম, র্যাবের বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে রাস্তায় বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং একই সঙ্গে আজকে দেখলাম যে বিজিবি সদস্যরাও কিন্তু বিভিন্নভাবে তারা পরিদর্শন এবং পুরো এলাকাটিতে টহল দিয়ে যাচ্ছেন। এবং যদি বলা চলে যে এই মুহূর্তে যে এই জায়গাটা, এই যে এখানে বিজয়নগর এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু বলা চলে যে দেখা যায় যে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যেখানে পুলিশের সদস্যরাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্নে রাখতেই কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং সেই সঙ্গে যদি আমরা দেখছিলাম যে একই সঙ্গে কিন্তু রাজনৈতিক কর্মসূচিদের যারা রয়েছেন এবং যারা কর্মসূচি পালন করছেন তারাও কিন্তু এখানে এই এলাকাটিতে হচ্ছে বিশেষ করে এই এলাকাকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের কর্মসূচিগুলো পালন করে থাকেন এবং সেই সঙ্গে এই যে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অগ্নিসংযোগ সহ যে কোনো ধরনের ককটেল বিস্ফোরণ, এই ধরনের হরতাল অবরোধে যে ধরনের ঘটনা ঘটে থাকে এবং সেগুলো কিন্তু বিশেষ করে মতিঝিল, পল্টন প্রেস ক্লাব এবং নয়াপল্টন, দৈনিক বাংলা মোড় এবং বাইতুল মোকাররম, উত্তর গেট, গুলিস্তান এই এলাকাগুলোতে বেশিরভাগ সময় ঘটে। তার কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে এমনটাও জানিয়েছে। এবং গতকালকে হচ্ছে ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ এবং যারা এই ধরনের নাশকতা করবে এবং তাদেরকে কখনো কোনো ছাড় দেওয়া হবে না। তার পূর্বেও আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য যারা রয়েছেন বিশেষ করে হরতাল অবরোধেও সময় কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে এবং সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে থাকে এবং নিরাপত্তা একটা বেষ্টনী তৈরি করে রাখে। এবং সেই সঙ্গে যে আজকে দেখলাম যে পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষ টিম এবং বিজিবির বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে এই এলাকাটিতে মোতায়েন করা হয়েছে এবং রাজধানী সহ সারা দেশে এবং আগামী 29 ডিসেম্বর থেকে হচ্ছে 13 দিনের জন্য কিন্তু সেনাবাহিনীর একটি সেনাবাহিনী কিন্তু মাঠে নামবে এবং তারা নির্বাচন সহ নির্বাচনের পরবর্তী 3-4 দিন কিন্তু তারা মাঠে থাকবেন এবং এমনটা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে যারা রয়েছেন এবং মানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটি এক প্রকারে দ্বিতীয় পর্যায়ে বৈঠক এবং আলোচনা অনেকটা সমাপ্ত হয়েছে এবং এটি দিনক্ষণও ঠিক হয়েছে। এ ছিল আমার কাছে নির্বাচনে হরতাল অবরোধকে কেন্দ্র করে যে বর্তমান রাজধানীর বিভিন্ন জায়গার যে বর্তমান অবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সব কিছু মিলিয়ে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। সবার আগে সর্বশেষ তথ্য পেতে ইত্তেফাকের সঙ্গে থাকুন। Jungle.